ওকে ভেরি গুড কোন সময় বার হইবো আপনি আমি ঘন্টাখানেক বাদে আইমু আকে ট্রায়াল শেষ করিয়া আইয়া পন্দি ঘন্টাখানেক বাদে হইলে ওখান ওখানে না ও গাড়িতে তো আইবো এখন ট্রায়াল দিলাম বুঝছেন নি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে খালি আঙ্গুল দিয়ে বন্ধ বুঝছেন কেতার নাম খুঁজলা পাই আনোয়ার হাসান জাভেদ বাংলাদেশ সিলেট না বাসা কোন জায়গা আপনার ক্লাস সারেন পুরাটা পুরা সার ও যখন গাড়ির স্পিডে চলবো পুরা ক্লাস সার দিব আর ক্লাসে চাপ থাকতে পারত ঠিক আছে হালকা ব্রেক দেন এক্সেলারেটর ক্লাস করুন হালকা ব্রেক ক্লাস করুন ব্রেক করুন ক্লাস ব্রেক ক্লাস ব্রেক ক্লাস কই দেন আবার এক্সেলারেশন কাজ চালান এক্সেলার দেন ক্লাস চালান ভাই যে আপনার একটা অভ্যাস আমি সেদিনকেও দেখছি খালি বামে চাপি যায় না অত বামে চাপা খানা গাড়ি ক্লাস করুন ব্রেক করুন আস্তে আস্তে আরো ভাই দারুন ভাই এক লাগেন যাই আবার ক্লাস করুন বেশি বামে চাপলে আরো বামে চাপা লাগবে হালকা টাইনে তখন কেন
সাপলে পরে গিয়া হ্যাঁ যদি ওভারটেক করে বামে সাপে তো আপনার খালো যাই বাকি এক মিনিট দিন আগে থেকে বামে কিছু জায়গা রাখতেই হইব যেন কোনো সমস্যা হইলে আমি বামে লইতাম পারি ক্লাস করুন হালকা করে ক্লাস করুন পুরা পুরা যায় আপনি হাতের মাঝে বাদাম দিলে পরে দেবা আর ঠিক হয়ে গেছে একবারে ক্লাস করুন সহজ জিনিস এটারে যদি 10 বার হওয়া লাগে তে ঠিক হইব বলতে স্টার্টিং ঘুরানির সময় খেয়াল রাখতে হবে কিন্তু আর ঘুরাইন লাগবো নি ওলা ঘুরাইতে হইব ইলা না যে মুখস্থ কত মিলে ঘুরাই নিলাম ইলা না বুঝেছে ফিলিংস থাকতে হবে গাড়ি চালানো হলো মূল হইলো ফিলিংস ক্লাস করুন যাই যাই টান দেন 2 লাগে গিয়ার ধরার সিস্টেমে এখনো ভুল এখন পর্যন্ত গিয়ার ধরার সিস্টেমে ভুল রয়েছে এটা বহুত বাদ জিনিস খুব খারাপ জিনিস ক্লাস কোন ব্রেক করেন ইলা যদি দূরে লাগে না আপনার গিয়ার তাহলে আপনি বুঝতে না যে গিয়ার ওইছে কি তাই না বুঝলেন ধরার যদি সিস্টেম ঠিক থাকে তাহলে তো ঠিক থাকবো ক্লাস করেন ব্রেক এবার একটা দেখো যেতে আসলাম বুঝলেন লাচারন এটা মাথা রে ভাই জোয়ান ফুয়া বুড়া বেটা কিন্তু লাখান কাম করে বুঝছেন ক্লাস 2 আপনি গিয়ারের ভিডিওটা খুব ভালো করে 50 বার দেখে নিবা যেন ঘুমাইলেও যেমন লাগে ভিডিও গু দেখা আপনি অলাভ তো আসতে ইলা মনে থাকতো না আপনার বুঝে নিয়েছি ক্লাস করুন ব্রেক করো ব্রেক আরো ব্রেক সারন সারণ ভাই যাইন ডাইনেসি ফ্যান দিলাম ক্লাস কোন ব্রেক করে সারণ ভাই রেস দিন ক্লাস সারণ
Is it? Our class? Class. Then? Then? Our class? Then what? Then? 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 Class 2? Signal off? Resident class 4. Bishi ura uri jano nani? Kita pai kujla nan? हाँ जावेद भाई बहुत बेसि उड़ाउड़ी नहीं गियार ती आपने एक तक दुई आनार आगे न्यूट्रल आन नहीं सारे दिला रेजिडेंट क्लाचर जेटा करो ना फिलिंग सार तुम जो बुझता फील करता जे वो जिनटा वही गण गैस कनफार्म सारण क्लस रेजिडेंट क्लस तीन लगे क्लस तीन दरा हुई ना सारण क्लस रेजिडेंट क्लाचर भाई पाम्प जो डुके तेल भिडियो पज कर हर्न दिन हर्न दिया जाए नदी बच्चा हर्न दिन सारण एक्सिलेटर क्लास पूरा चल जाए रखन ओ देखो बेचारे तो उल्टा दे जाए सारण भाई एक्सिलेटर क्लास चार क्लास कौन दुई लगे आवा क्लास करो जाने बार आवा क्लास करो जाए आठ नरम कर नरम क्लास करो क्लास बे तीन लगे मुख नर्माल करण मुख नर्माल करण पाला मानुष जिला शर्मार भावे बय ओला हुई तो देखिए बुझा जो बहुत दिन धरी गाड़ी चला एक्सिलेटर दिन एक्सिलेटर दिन मुख जो अनइजी रखते तो जो अपना मेन्टालिटी प्रब्लेम करब क्लास सारण पूरा सारण एक्सिलेटर जाने बार सारण एक्सिलेटर पामे दूर ही ख्याल रखा जाए ना एक्सिलेटर दे पामे सारण एक्सिलेटर सारण जाने एक्सिलेटर दे हॉर्न बजे और सारण एक्सिलेटर पामे पार्किंग कर और तो किता पामे पार्किंग कर रिको पाइल ना एमने पार्किंग हो जीवन गाड़ी क्लास करो ब्रेक करो हाई मैं गियार पड़े आगे ब्रेक करो गाड़ी उबा करो आगे गियार दिकिता करो वो गाड़ी उबाइल लुकिंग ग्लास देखो नि साइड उठा एक बार एक लगे अकन एना गियार लगभग यार आगे गियार दिखो किता पार्किंग कर सिस्टम हम पहला सिग्नल देवा पाम साइड लुकिंग ग्लास देखा यार आस्ते आस्ते ब्रेक करा फान दात गया क्लास करिया ब्रेक कर उबाई जावा शेष यार लास्ट हो गया गियार आगे गियार कमाय लगत ना चलो गियार तो कमाईसू नक चलो अख गाड़ी इ गाड़ी चाल डाइने सिगनल दीबा लुकिंग ग्लास देख देखिए आराम से उठन माथाटारे नर्माल रखन क्लास करन माथाटारे नर्माल रखन
যেন আপনার সাথে লড়াইতে পারো না বলতো। রোবটর লাখান এক স্টাইলে বয়ে দেখা দিত না, সিগনাল অফ করেন আস্তে আস্তে, টান দেন টান দেন, ক্লাস করুন দুই লাগে, ক্লাস সারুকে ফুরাটা ফুরা স্যার। ক্লাস করুন তিন লাগে, ক্লাস আপনার এই সমস্যা আমি সেদিনকেও দেখছি, খালি বামে দিয়ে যায় কি বামে চাপি যায় গাড়ি সারান সেখানে ক্লাস সারান, কারণ একটা বামে দিয়েও বামে দিয়ে রিক্সা গুজার, আপনি যেইবা কিন্তু রিক্সার করে করে খান নাইলে খান্দাত গেলা ঘুরাইবা দরকার আছে, আপনি আগে থেকে মিডিলে দিয়ে থাকুন না না গাড়ি যেহেতু গতি আছে মিডিলে দিয়ে থাকুন অসুবিধা নাই তো সারান সেখানে। জানি আবার অ্যাক্সিলেটার দিন দেন, অ্যাক্সিলেটার অ্যাক্সিলেটার দিন, রানিং এবং কি গাড়ির গতি বেশি, খালি অ্যাক্সেলটা সারন ও আপনারা অন্য গাড়িও ওভারটেক করে, সো আমরা একটা ইনিয়ার যেতে পারতাম না, মানে এই গাড়ি বারোই গেছে, দেন অ্যাক্সেলটা দেন, দেন অ্যাক্সেলটা দেন দেন, এতে বেশি গেছেন কি ওটা রং হয়েছে সার অনেক সাইড, ক্লাস করুন ক্লাস করুন সাইড লাগে, অন দেন এটা আস্তে হালকা ব্রেক, হ্যালো সারন ভাই, যে কোনো টার্নিং যেটা উল্টা সাইড দেখা যেত না, বাম সাইড ড্রাইভ ও যে মাঝখানে যে সাদা দাগ এটা ক্রস করতে পারতো না গাড়ি, জানি অ্যাক্সিলেটার দেন, হাইওয়ে ড্রাইভও মানে যখন গাড়ি অনেক দ্রুত চলবো তখন ডাইন সাইডের দাগই কেন ক্রস করতে পারতো না, ডাইন সাইডের দাগর বৃদ্ধে থাকতে হইব গাড়ি, সারুন অ্যাক্সিলেটার ক্লাস চারুন ফুরাটা দেন আবার অ্যাক্সিলেটার, কেন না ইটা মুখোমুখি যদি সংঘর্ষ হয় তো জায়গা শেষ, অন দেন করে এ তো কোনো লাভ নাই আস্তে এ যাব, ক্লাস করুন একটা গিয়ার কমায় তিন লাগে, যান আস্তে 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 যান, আটাই না দিন না সাদা দাগর বিচে থাকতো গাড়ি সাদা দাগর লগে লগে, ক্লাসে চাপতেন ক্লাস পুরা ব্রেক ব্রেক দুই লাগে, আছে গাড়ি থেকে গিয়ে দূরে থেকে আগে স্লো হইব, ও এবলা যান ক্লাচ চালান রেস দিন, তাই না ক্লাস করুন তিন লাগে, দৌড় হয়েছে না ওলা দৌড়তে আছে, ক্লাচ চালান অ্যাক্সিলেটার ক্লাচ চালান অ্যাক্সিলেটার দেন, কুস্তি লাগতো না জীবনেও গিয়ার লাগানে
ই ধরলে কুস্তি করা লাগবো বহুদিন, ইলা ধরলে খালি উপরে তুললে হইব শেষ, ইলে হইলে গিয়ারে তুকানি লাগে, ইলে হইলে তুকানি লাগতো না, খালি ওলা ধরে খালি উপরে উঠতো হবো তখন খাম থাকে ভাই। আছে ব্রেক ব্রেক, যদি মনে করেন শক্তি দিয়ে গাড়ি চালাইবা তো আরও বহুদিন লাগবে, কারণ অ্যাক্সিলারেটর, আর যদি মনে করেন টেকনিক দিয়ে গাড়ি চালাইবা তাহলে বেশি দিন টাইম লাগতো না গাড়ি চালাইতে, তাই না? ক্লাচ আরন ফুরাটা তুলনায় আপনার চালানির অবস্থা হালকা ব্রেক, হালকা ব্রেক মোটামুটি ঠিক আছে চলে, অটো গাড়ি চালাইতে আর বাবা মোটামুটি পারলা, ম্যানুয়ালে ঝামেলা থাকবো, ক্লাস করুন, ব্রেক আস্তে আস্তে বাবা সিগন্যাল দিন, চারটা ট্রায়াল আছে, তিনটা ট্রায়াল আছে, আরো সামনে, আরো সামনে, ও বামে ঢুক, ও বাদে বামে ঢুকে ওলা ডাইরেক্ট করবো, কারণ একটু সামনে যাক, সারন ব্রেক ব্রেক সারন ভাই এক লাগাই, একটু সামনে উঠুন উঠুন, এক্সারসাইজ দিন, ক্লাচ আরো মুখ অন, নর্মাল করো নর্মাল, ও আবার ক্লাচ পুরা, ও ডাইনে ঘুরা, ডাইনে ঘুরা ঘুরা, ডাইনে ব্রেক সারো, ব্রেক সারলেও যাইব করে, ও ঘুরা ডাইনে, ও ব্রেক কর, ব্রেক অফ আর কি আস্তে আস্তে সারো ব্রেক, উবাই তো না, ঘুরা বামে ঘুরা ঘুরা বামে, বাম খুব বাই বা আরে এক লাগাও, এক লাগালে আছে, চলো অনুযায়ী বউ নোয়ার সামনে বামে, ও আবার ক্লাস ক্লাস আর ঘুরে না, মুখস্থ ঘুরে না, যাইতে থাকো, রেস দাও রেস দাও, আর স্টার্টিং এর ভিডিও তো দেখতে না, দেখলে তো বুঝলাই না, তুমি এটা ভিডিও দেখছো করে আমার মনে হয় না, ক্লাস পুরা ভিডিও দেখছো নি ভাই, একটা স্টার্টিং এর ব্রেক ব্রেক ওলা ইলা তো আমি দেখাইছি না, ওলা বারে বারে ঘুরাইতাম ওই জায়গাটা, তুমি ওলা ডাইরেক্ট ঘুরাও না, এক চান্স হয়ে যায় কিন্তু মাঝে চোদ্দ চান্সে স্টারিং ঘুরাই রা, এলে এক চান্সে যেগুলো ঘুরে তো তো সহজ হয়ে গেল, এটা করে হ্যান্ড ব্রেকটাতে আকা ভাই।